नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और भालोबासा जाना। धनु राशि शनि साढ़े साती शेष हो जावर पर कि घटते चले चमत्कारी, ये विषय निये ये भिडियोते आलोचना करब। बर्तमाने धनु राशि शेष चरण, मकर राशि द्वितीय चरण एवं कुम्भ राशि प्रथम चरण साढ़े साती चलते, एवं मिथुन लग्न एवं तुला लग्न क्षेत्र किन्तु शनि ढाइया किन्तु पास करछे। कि रेजाल्ट पेते चलेछे आपनी धनु राशि मानुष जदि हन, आपनार जन्य एई भिडियोटी भेरि भेरि इम्पर्टेंट भिडियो। देखुन अलरेडी साढ़े सात बछरेर मध्ये आपनारा मोटामोटी साढ़े छय बछर मतो अतिक्रम किन्तु करे गेछे, अर्थात छय बछर प्लस आपनारा अतिक्रम करे गेछेन। मोटामोटी 2023 17 जानुआरि थेके आपनारा सम्पूर्णरूपे शनि साढ़े साती थेके मुक्ति पे जाच्छेन। आपनी धनु राशिर मानुष, आपनार क्षेत्रे साढ़े साती माने मानुषेर जे ए भय भीति खराब एटा सेटा अनेक किछु भावे। আমি একটা কথা আপনাদেরকে বলছি, এই ভিডিওটি আপনাদেরকে যেভাবে আলোচনা করব তার আগে আপনাদেরকে একটা কথা বলি, যারা এই ভিডিওটি দেখবেন প্রত্যেকে জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব, এটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন। দেখুন সাড়ে সাতির যে তিনটা চরণ হয়, অর্থাৎ প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, যা ধনু রাশির শেষ চরণ চলছে, তিনটা চরণই যে ভালো যাবে বা তিনটা চরণই খারাপ যাবে এমন না। ধনু রাশির শেষ চরণটা কিন্তু সব দিক থেকে কিন্তু প্রফিট কিন্তু দিয়ে থাকে। দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক দিয়ে থাকে, এবং যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল সেই কাজগুলো আপনাদের কিন্তু সম্পন্ন হবে। যাদের কেস মামলা মকদ্দমা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এই 17 জানুয়ারি 2023 এই শনি কুম্ভ রাশি থেকে আপনার এই সরি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ এখন মকর রাশিতে সগ্রী, তখনও সগ্রী কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে, অর্থাৎ দুর্দান্ত ফল আপনারা পাবেন, উন্নতির চরম শিখরে এই সাড়ে সাতির পর কিন্তু আপনারা পাবেন। উন্নতি কাকে বলে আপনারা নিজের চোখে দেখতে পারবেন। ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনারা পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। কিন্তু আপনাদেরকে একটা কথা এখনও বলি, আপনি ধনু রাশির মানুষ, দেখুন বর্তমানেও আপনারা 12 অক্টোবরের পর থেকে, অর্থাৎ 12 অক্টোবর 2021 পর থেকে শনি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। এই মার্গী হয়ে যাওয়ার দরুন আপনাদের ক্ষেত্রে, আপনি ধনু রাশির মানুষ, ধনভাবে ধনপতির অবস্থান, অর্থাৎ শনি স্বগৃহে এবং মকর রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা, ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত করবে। এই শনি সাড়ে সাতিতে শেষ চরণে শনি আপনাদেরকে, শনি যখন যায় না ঢেলে দিয়ে যায়, অর্থাৎ বেশ কিছু দিক থেকে আপনাদেরকে প্রফিট কিন্তু এই সময় দেবে, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন বিদেশের সাথে রত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে, অর্থাৎ দূর থেকে যাদের ইনকাম হয়, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, যাদের পেট্রোল পাম্প আছে, আপনার তৈল শোধনাগার আছে, আপনার কয়লা খনি আছে, আপনি বড় ইন্ডাস্ট্রির মালিক, এই জায়গাগুলো বা আপনার চায়ের ব্যবসা আছে, আপনার সরষার তেলের ব্যবসা আছে, আপনার ক্ষেত্রে আপনার ডালের ব্যবসা আছে, এই জায়গাগুলো কিন্তু রেজাল্টগুলো কিন্তু আপনাদেরকে, বা আপনার বড় গাড়ির শোরুম আছে আপনি ধনু রাশি মানুষ, বা আপনি বড় সড়ো একজন বিজনেসম্যান, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দিবে।
এই সাড়ে সাতিতে শেষ চরণে, অন্তিম চরণে আপনাদেরকে কিন্তু এই 2021-এর 12ই অক্টোবর থেকে 2022-এর মধ্যে অনেক কিছু বেনিফিট কিন্তু আপনারা পাবেন। এবং 17ই জানুয়ারি 2023 থেকে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাটবে। বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশের সাথে যারা রত আছে, আবারও বলবো এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, কারণ সগৃহী থার্ড হাউসে বড় ধরনের কন্ট্রাক্ট ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে দিবে। আপনাদের ক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু দিবে। এবং রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনি ধনুরাশির মানুষ, আপনি কিন্তু পূর্ণ মাত্রায় ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। অর্থাৎ এই সাড়ে সাতিতেই ধনুরাশির শেষ চরণে, অন্তিম চরণে আপনাদেরকে কিন্তু দুহাত ভরে শনি মহারাজ কিন্তু ঢেলে দিবে। অর্থাৎ কেরিয়ারের দিক থেকে, কর্মের দিক থেকে, সফলতার দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট বেনিফিটেড আপনারা কিন্তু এই সময় কিন্তু আপনারা হবেন। আমি আপনাদেরকে এই কথাটি মানে একদম দায়িত্ব নিয়ে বলছি, যদি আবারও বলছি যারা কমেন্টস করছেন স্যার আপনি বলছেন আমার মিলছে না, আপনাদেরকে বলবো আপনারা নিজস্ব জন্মকুণ্ডলিতা আপনারা প্রতিকার প্রতিবিধান আপনারা করান, এবং যে জায়গাটা নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে সেই জায়গাটা আলোকপাত করুন। অর্থাৎ এই বিষয় উপর যদি আপনারা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট নিতে পারেন, শুনি আপনার পীড়িত, শুনি আপনার নিজস্ব, শুনি আপনার প্রাপ্তকর্তার যোগে যুক্ত আছে, শুনি অস্তমিত, শুনি ডিগ্রিগত দিক থেকে আপনার দুর্বল, শুনি আপনার রাহুর সঙ্গে পীড়িত, কেতুর সঙ্গে পীড়িত, মঙ্গলের সঙ্গে পীড়িত, বা শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সমস্যা কিন্তু নিয়ে আসবে। এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ, অর্থাৎ আপনি ধনুরাশি মানুষ, আপনারা কিন্তু এই সময় প্রপার্টি থেকে লাভ কিন্তু এই সময় আপনারা পাবেন। এবং আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। অবশ্যই যদি আপনাদের ক্ষেত্রে আবারও বলছি শনির প্লেসমেন্ট দেখা একান্তই দরকার, কিন্তু ধনুরাশির উচ্চ পদে কিন্তু আপনারা আসীন হবেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে মানে এক কথা যদি বলি ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ সাড়ে সাতি শেষ পেজে তো আপনারা অপার ধন কিন্তু আপনারা পাবেনই পাবেন, এবং সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার পর থার্ড চরণ তৃতীয়ভাবে যখন শনি থাকবে আপনাদেরকে কিন্তু উন্নতির চূড়ান্ত শিখরে আপনাদেরকে কিন্তু পৌঁছাবে। অর্থাৎ এই সাড়ে সাতির কামড় থেকে আপনারা বেঁচে উঠছেন, এবং আপনাদের আয় উন্নতির জায়গাগুলো কিন্তু ভালো হবে। নমস্কার।